বন্ধুরা, যদি এই গরমে হঠাৎ করে অতিথি আসে, তাহলে অতিথিদের এই গরমের মধ্যে বাইরে না গিয়ে দোকান থেকে দই না কিনে খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাওয়ান অতিথিসহ বাড়ির সদস্যরা খুবই প্রশংসার করবে। নমস্কার বন্ধুরা, ভিলাসপুর হরিচঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে মিষ্টি দই। তো মিষ্টি দই বানাতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তো এই দই যে কোনো অনুষ্ঠানে তোমরা এরকম ঘরে গ্রাম্য পদ্ধতিতে ঘরে বসে বানাতে পারো। এখন খুব গরম পড়েছে, ঘরোয়া পদ্ধতিতে এই দই বানিয়ে তোমরা সবাই খেতে পারো। বন্ধুরা, এই দইটা খেতে ভীষণ ভালো লাগবে। আর দইটা মিষ্টি দইটা করতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তা তোমরা পুরো ভিডিওটা না খেটে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মিষ্টি দই করতে লাগবে লিকুইড দুধ। এখানে একটা ভাঁড়ে দই নিয়ে নিয়েছি, আধ বাটি চিনি নিয়েছি, আর সামান্য পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি। এগুলো লাগবে মিষ্টি দই করতে। কিন্তু বন্ধুরা, দই করতে গেলে সামান্য একটু দই লাগে, তাই আমি এই দইটা বাজার থেকে কিনে এনেছি। এদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনুনটাকে ধরে নিচ্ছি। উনানটা ধরে গেছে, উনানের উপর কড়াটা কষিয়ে দিলাম। কড়াটা একটুখানি গরম হবে, কড়াটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দুপুরে দুধটা ঢেলে দিলাম। তোমরা বন্ধুরা গরুর দুধও করতে পারো। আমি এখানে লিকুইড দুধ দিয়ে নিলাম। এবার এই দুধটা কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেবো। দুধটাকে কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আগে থাকতে গুঁড়া দুধটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে নেবো। দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এই যে গুঁড়োটা কিছুক্ষণ ধরে মিশ হয়ে গেছে, এবার এর মধ্যে এক বাটি চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে একটু জাল হবে। আমি এই দিকে এই যে দইটা আমি আগের দিয়ে লিকুইড দুধটা তুলে রেখেছি, সেই মধ্যে ভালো করে গুলিয়ে নেব। এই যে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দই আর দুধটা মিশিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। এবার এটা কিছুক্ষণ ধরে গাঢ় গাঢ় করে জাল দিয়ে নেবো। কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেবো। নামিয়ে একটা মাটির হাঁড়িতে ঢেলে দেবো। এবার একটা কাগজ দিয়ে দইটাকে এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে এটা গাড়া দিয়ে দেবো। যে গাড়াটা দিয়ে দিয়েছি, একটা বাটির মধ্যে কিছুটা বরফ দিয়ে দিয়েছি। এই বরফের উপরে এই দই হাঁড়িটা রেখে দেবো। বন্ধুরা, তোমরা যদি ফ্রিজ থাকে তোমরা ফ্রিজেও রাখতে পারো। আমি এখানে বরফের উপর রাখলাম। এমনকি বস্তা থাকে, বস্তা ভিজিয়ে এই দইয়ের উপরে ঢেকে রাখলেও দই হয়ে যাবে। কিছুক্ষণ পর আবার দেখাবো। এই যে বন্ধু দেখতে পাচ্ছ, হাইটা তুলে নেবো। বরফটা গলে গেছে, এতে জল হয়ে গেছে, আর কি সুন্দর ভাতটা ঠান্ডা হয়ে গেছে হাইটা। আর দেখি খুলে কি হয়েছে। এই যে কি সুন্দর হয়ে গেছে, দেখো বন্ধুরা। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে গরমে দই। এই যে বন্ধু দেখতে পাচ্ছ, অবশেষে মিষ্টি দই বানানো হয়ে গেছে। আর মেয়েকে দেবো, খেয়ে বলবো কেমন হয়েছে। এই যে আমাদের মামাকে মিষ্টি দই দিয়ে দিয়েছে, আর মিষ্টি দই খুব ভালোবাসি খেতে। আজকে মামাকে বাড়িতেই বানিয়ে দিয়েছে, এটা খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে। এই যে দারুণ বন্ধুরা, দোকানের চেয়েও তো দেখছি আমার মায়ের হাতের রান্নাটা খুব ভালো। জানো মা, দোকানের থেকেও খুব সুন্দর হয়েছে। কিন্তু দোকানের দইয়ের থেকে এই দইটাই মনে হয় আমার সব থেকে বেস্ট হবে। দারুণ, তোমরা বাড়িতে এটা অবশ্যই বানাবো, তোমাদের খুবই ভালো লাগবে। মন করছে আমার আবার আর একবার খাই। খুব সুন্দর বন্ধুরা, তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। আর এরকম রেসিপি আমার মায়ের দেখতে হলে নমস্কার বন্ধুরা, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি যদি নতুন নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করতে পারি,
ধন্যবাদ, পরে ভিডিওতে দেখা হবে।